চট্টগ্রামে একদিনে সাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার বিকেলে ২০ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রকল্পের মধ্যে কেপিজেড মোরস্থ ফুটওভার ব্রিজ, কাঠগড় মোরস্থ ফুটওভার ব্রিজ, কাঠগড় মোরস্থ গোলচত্বর, সল্ট গোলা ক্রসিং গোলচত্বর, সিমেন্ট ক্রসিং গোলচত্বর এবং সল্ট গোলা ক্রসিং ও কাঠগড় মোড় হতে টানেল মোড় পর্যন্ত ফুটপাত ভিত্তিপ্রস্তর স্থাপন করে মেয়র জানালেন ওয়ান সিটি টু টাউন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরী। এছাড়াও জলাবদ্ধতা এবং আলোকায়নের অভাব পূরণ এখন আমার মূল লক্ষ্য বলে অভিমত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর সালেহ আহমেদ চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহানুর বেগম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক সহ অন্যান্যরা। সমিতি কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।